প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের NZTV বাংলার পক্ষ থেকে স্বাগতম। আমরা এসেছি গ্রামীণ দুলিয়া মোল্লাবাড়ি এলাকা আফতাবনগরে যা অবস্থিত। আমরা এসেছি এই খামারে, দেখবো আমরা ঘুরে ঘুরে এই খামারটায় কী কী গরু আছে, কতগুলি গাভী আছে, কতগুলি ষাঁড় বাছুর আছে, কতগুলি বকনা বাছুর আছে। দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী, গাভীগুলো গরুগুলো, তারপরে সামনে আমরা এগিয়ে যাই, দেখব ষাঁড় বাছুরগুলো আছে। আমরা জানবো দুধ কতগুলি দেয়, কতগুলি কত করে বিক্রি করেন, কি কি জাতের গাভী আছে, সব মিলিয়ে আমরা কথা বলব। দেখুন, উনি খুব সুন্দরভাবে খামারটি পরিচ্ছন্নভাবে গড়ে তুলেছেন এই খামার। আসুন আমরা দেখি। এই দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী, এই যে বাছুর, ষাঁড় বাছুর, বকনা বাছুর, যিনি উনি খুব যত্ন করে তৈরি করেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে এই খামারের সাথেই কথা বলবো। চলুন দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আমার নাম মোস্তফা। মোস্তফা ভাই, আপনার খামারটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর সিমসাম গোছানো একটা খামার করেছেন। বেশ কতগুলি গাভী আছে, তারপরে তারপরে ষাঁড় বাছুর আছে, বকনা বাছুর আছে। আপনি এটা শুরু করলেন কিভাবে? এই দুইটা বাছুর পাইলা গাই বানাইছি, তারপরে যেমন আস্তে আস্তে করতে করতেই বাড়াইছি আর কি। কতদিন আগে শুরু করছিল? এটা তো প্রায় 14-15 বছর। কীভাবে শুরু করলেন? ওই তো প্রথম দুইটা বকনা বাছুর পাইলে গাই বানাইছি, ওই গোয়ালের দুধ দিয়ে কিছু দার দেনা করি, গাই আস্তে আস্তে কিনি আর এমনি বাড়তে বাড়তে এখন এই পর্যায়ে আছে আর কি। আপনি কি ওই দেশের বাইরে যাওয়ার? হ্যাঁ, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা ছিল। এখান থেকে টাকা মাই খাওয়ার পর মনে করেন যে এখন এই দেশে উদ্যোগ নিয়ে এই কাজ করি। ছেলেরাও আছে সাথে। ছেলেরাও আছে? আপনার কয় ছেলে মেয়ে? চার ছেলে এক মেয়ে। চার ছেলে এক মেয়ে? জি। তারাও আপনার সাথে সহযোগিতা করে? বাহ, চমৎকার। আপনারা সবাই মিলে সুন্দর এই খামারটি করেছেন। এই খামারে গাভী কতগুলি আছে? 10টা গাভী আছে, ষাঁড় বাচ্চা আছে 5টা, বকনা বাছুর আছে 9টা। সব মিলে কয়টা? সব মিলে এই এই খামারে খালি গাই আর বকনা বাছুরে আছে আপনার 24টা, ওই ঘরে ষাঁড় গরু আছে 4টা। 24টা গরু আছে? জি, মোট 28টা গরু। টোটাল 28টা? জি জি। এই 10টা গাভীতে দুধ দেয় কতগুলি? এই সকাল বিকেলে প্রায় 100 লিটারের মতো পাওয়া যায়। সকালে কয় লিটার, রাতে কয় লিটার? এই সকালে মনে করেন 60-65 লিটার, বিকালে 28-30। বিক্রি করেন কত করে? এই 90-100 টাকা। 90-100 টাকা করে যখন যা বিক্রি করতে পারে। কোথায় বিক্রি করেন? এই আফতাবনগরে। আফতাবনগরে বনশ্রীতে? বনশ্রীতে বিক্রি করেন? জি, আমগুলো রোজ করা আছে, বাসায় 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 দিয়ে দেন। হ্যাঁ। আর এগুলি বেশি হয় না যে ব্যাগ বিক্রি হলো না, তখন কি করেন? না, আমগুলো বিকালে মনে করেন অর্ডারই থাকে, অনেক দূর দূর থেকেও আসে, মিরপুর আছে, কল্যাণপুর থেকে নেয়, মোহাম্মদপুর নেয়। আপনার গিয়া হয়তো দিয়ে আসি, আবার নাই লেহার আই আর নিয়ে যায়। আচ্ছা, আপনার ছেলেমেয়েরাও সহযোগিতা করে? হ্যাঁ, বলছে মাঝার ছেলে, বড় ছেলে, বড় ছেলে তো মাস্টার্স কমপ্লিট করে, আর মাস এক আছে, মাঝার ছেলে ব্যবসা করে। আর মেয়ে? ও, মেয়ে একটা বিয়া দিছি। একটাই মেয়ে? হ্যাঁ, একটাই মেয়ে, মেয়ে বিয়া দিছি। আচ্ছা, আপনার যে বিদেশ যাওয়া হলো না, আপনি এখানে শুরু করলেন খামার, আপনার কোনটা ভালো হলো? না, যাইতে পারি নাই বিদায়, তো মাইরি খাইলাম, তো এখন বর্তমানে খামার দিয়ে মোটামুটি ভালো আছে আর কি। খামার দিয়ে ভালো আছে? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। কারণ ছেলেরা লেখাপড়া করে, এই যে বড় ছেলে মাস্টার্স, আরেক ছেলে আই পড়তেছে, মাইরে একটা আই পাস করাইলাম, বিয়া দিলাম, আরেক ছেলে ক্লাস 5 পড়ে, ছোটোটা
ওই মাজারোটা লেখাপড়া করে নেই, ওইটা এই ব্যবসার লগে আমার সবই তো এই খামারের আইডিয়াই। হ্যাঁ, সব খামারের আইডিয়া। বাহ, খুবই চমৎকার, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। যে অনেকেই তো মনে করেন হতাশ যে বিদেশে যাইতে পারলাম না, কামলা দিয়ে খাই এই করি সেই করি। নিজের দেশে কাজ করি না, আমার ছেলে মাজার ছেলের যত মানছে কয় যে বিদেশ ছাড়া দেন, ঠিক না? আমি জন যাইতে পারি নাই তো ছেলে, আমি ব্যবসা করি, ছেলেও ব্যবসা করে, মনে করেন যে ছেলে তো গেছে গা দুধ নিয়ে, আমি আবার এখন গাই পানামো দুধ নিয়ে যাবো। আচ্ছা, আমরা যদি এই গরুগুলি ঘুরে ঘুরে দেখি তাহলে আমার আপনি দেখাবেন? দেখেন, সমস্যা কি? এই যে গাভিটা, এটা এর বয়স কত? এটার বয়স হলো আপনার, আমি কিনছি তিন মাস হয়। তিন মাস হয়? জি, তিন মাস আগে কিনছি 1,57,000। কয় দাঁত এটা? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। এটা কয় বাচ্চা দিছে? কোন জাতের গরু কিনছিলেন? আমরা তো মনে করেন আমরা গরু পালি, আসলে জাত সম্বন্ধে ওই করসের ভিতরে এগুলো আবার একটু জাতের তারপরে আপনার এইটা, এই যে এগুলো বক না, আমার পালের বাচ্চা। এটা পালের বাচ্চা? এখানে পাঁচটা। এর বয়স কত? এটা এর বয়স হচ্ছে 24 মাস। 24 মাস? হ্যাঁ, এটা 24 মাস। এই যে এটা 18 মাস, ওইটা আছে 24-25 মাস, এরকম বয়স। এটা কি এই ইয়া প্রেগনেন্ট? কোনো বাচ্চা দেওয়া হয় নাই? বাচ্চা দেওয়া হয় নাই? না, বাচ্চা দেওয়া হয় নাই। আমরা যদি সামনের ওই গরুটা দেখি আসেন, এটা সকালে 8 লিটারের মতো আসে। আর বিকালে? বিকালে 5-5.5 এরকম। দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন, উনি 2 বছর আগে 1 লক্ষ কত দিয়ে কিনে 1,43,000 টাকা দিয়ে গাভিটি কিনেছিলেন। বয়স কত এটার? এটার বয়স মনে করেন 6 বছরের বেশি হয়নি। কয় দাঁত এটা? এটা 6 দাঁত। 6 দাঁত? ওইটা হইলো আমার পালের। এটার কি বাচ্চা, বকনা না সার বাচ্চা? এটার হলো সার বাচ্চা। সেটা কোথায়? ওইটার সার বাচ্চা ওই যে শুয়ে আছে বাইরে। এই যে বাইরে শুয়ে আছে পাকড়াটা? দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ওই গাভিটার এই বাচ্চাটা, এটা কি সার বাচ্চা? সার বাচ্চাটা। এর বয়স কত? এর বয়স হচ্ছে 5 মাস। এটা বড় হলে এটা কি করবে? এগুলা বড় হইলে বড় বানাই আমি বিক্রি করি আর কি। এখন মোটামুটি দেখা গেছে ওই ছোট বাছর দুধ ছাড়ান দিলে বিক্রি করলে পোষায় না, বুশির দাম বেশি। বড় করে ওগুলি বিক্রি করবে? এগুলি রেখে দিচ্ছেন এই কুরবানিতে রাখার জন্য? এটা কত টাকা হলে বিক্রি করবেন এইগুলি? এগুলো বাজারে কুরবানিতে আসলে মনে করেন যখন খাওয়া দাওয়া ভালো হয়, হ্যাঁ, দেখা গেছে বাজার ভালো হইলে এগুলি 1 লক্ষ টাকা করে বিক্রি। 1 লক্ষ টাকা করে বিক্রি। কোনটার বয়স কত? এগুলার বয়স হইল 13 মাস। ওটা 13 মাস? হ্যাঁ। আর এটা? এই যে এটা 14 মাস, ওটা হইল 12 মাস। এটা কোন জাতের গরু? ক্রস? ক্রস, সবই ক্রস? সবই ক্রস। আচ্ছা, কেউ যদি কিনে এখানে রেখে দিতে চায়, আপনাদের এখানে পয়সা দিলাম আপনারা পাললেন, এরকম কিছু করেন কি না? না না, ওইগুলো করি না। কেনা এগুলো বোবা জিনিস, অনেক সময় দেখা গেছে ভুসি কুড়া দাম বেশি। আমার দৈনিক মনে করেন যে সকালে 2 বস্তা, 1 বস্তা বোটের ভুসি, 1 বস্তা লাগে গমের ভুসি। টোটাল এরা 1 বস্তা গমের ভুসি, 1 বস্তা বোটের ভুসি ডেলি সকালে? ডেইলি সকালে? হ্যাঁ, বিকালে লাগে 1 বস্তা গম, 1 বস্তা বোট, দৈনিক 4 বস্তা ভুসি। দৈনিক 4 বস্তা ভুসি? তাতে খরচ যায় কীরকম? আমার এই মাসে হিসাব পাইছি 1,78,000 টাকা বিঘা। মানে ডেইলি কত খরচ হয়?
ওই তো ডেইলি মনে করেন 5,000-এর উপরে আসে খরচ। আর ডেইলি দুধ বিক্রি হয় কত? ওই তো মনে করেন যে 90-100 কেজি দুধ, এবার এসে 90 করে ধরলে যা গেছে ডেইলি 9,000 টাকা। ডেইলি 9,000 টাকা আর খরচ আছে 5,000 টাকা, 6,000 টাকার মতন। 6,000 টাকার মতো। এই যে জায়গা, এই জায়গা তো আপনার নিজেরই, তাই না? দেখ মার্শাল্লাহ, আপনার নিজের জায়গায়, এই দেখ দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, নিজের জায়গায় এখানে খামার করা হয়েছে। আর এগুলো কি? এইটা তো বকনা না? হ্যাঁ, এটা বকনা, এটা বকনা। এই যে এগুলো গাই পানাই, এটা আমার পালে গাই বানাইছি। আচ্ছা, এটা মনে করে সকালে 12 লিটার দুধ আসে। এটা জি, এটা এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চা এই যে এটা, এটার বাচ্চা হলো এটা। এটা তো বয়স হলো 7 মাস। এটাও ক্রস জাতের? এটা 7 মাস বয়স, দেখছেন দর্শক মণ্ডলী। আরও দেখাবেন, এই যে আর একটা জিনিস আমি জিজ্ঞেস করতেছি, আপনার কি কচুরি ফানা এগুলি খাওয়ান? কচুরি পানা আগে কিছু খাওয়াইতাম আর গাছ লাগাইছি, কিন্তু এই বছর তো যে স্ট্যাং হাউজিং এসব আমার প্রায় 20,000 টাকার মতন খরচ। অন্য বাইরের লোকের জমি আমি আর কি টাকা দিয়ে ঘাস লাগাইতাম, টাকা দিয়ে ঘাস লাগাইছি। এখন তো এই ঘাস ক্ষেত আমার সব তলে ফেলাই দিল পালি, এখন দেখা যাক খড় কিনে আছে ওইগুলার ভুসি টুসিয়ে দিয়ে কি করা যায় না। আমরা জানতে পারছি যে যারা গরুকে কচুরি পানা খাওয়ায়, এই কচুরি পানার মধ্যে সীসা পাওয়া যায় যেটা আসলে নিষিদ্ধ খাওয়ানো, আপনারা এটা তো খাওয়ানি না? না না না, আমি ঘাস খাওয়াই, আমরা কচুরি পানা খাওয়াই না, ঘাস খাওয়াই। কিন্তু এই বছর তো এই যে বালু দিয়া ভরি লেছি আমরা, আর বাকিটা কিনে খাওয়াই তো। হ্যাঁ, নাহলে খেয়ে কি না খাওয়াই কি? আচ্ছা, গরুর কোনো আজ পর্যন্ত কোনো সমস্যা হলে কি করে? ওই যে বড় ভালো ভালো ডাক্তার এনে চিকিৎসা করে। আপনারা কি গাভীও বিক্রি করেন? গাভী দুধ ছাড়ান দিলে মনে করেন যে আগে সে বাচ্চা নয় না, তখন ওইসব গাভী বিক্রি করে দিই। ভাই, আপনার সাথে এই গরু, তারপরে দুধ সম্পর্কে, দুধ কেনা, তার দুধ বিক্রি করা, আপনারা তো আর কেনেন না, বিক্রি করেন? না, বিক্রি করি, দুধ বিক্রি করেন। তারপরে বাছুর গরু কেউ যদি কিনতে চায়? হ্যাঁ, বিক্রি করি, বেশি হইলে বিক্রি করি। যে যেমন এই যে জানি কিছু বাছুর রাখছি, আমার তো গরু আরও অনেক আছে মনে করি। মানে আপনারা এই খামারে সার বাছুর বিক্রি করেন আর বকনাগুলি নিজের গাভীর জন্য রেখে দেন? হ্যাঁ, এই তো। আর বলছেন যে যখন মনে করেন দুধ শেষ হয়ে যাবে, যে এখন এটা আর পালা করে কষাই হয়ে যায়, তখন আপনারা বিক্রি করেন? কষার কাছে বিক্রি করেন। আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা কীভাবে করবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটি বলবেন? 01-71-06-55-344। আবার বলবেন? 01-71-06-55-344। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের খামারে এসেছি, দেখলাম। শুধু দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে আমরা তবেই আমাদের সার্থকতা। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে ভালো ভালো পরামর্শ দিবেন, তাহলেই আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ।